দর্শক বন্ধুরা, সামনেই আসছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস অর্থাৎ এমন একটা মাস যে মাস জুড়ে চন্দ্রের ঘরে সূর্যের অবস্থান থাকে, অর্থাৎ কর্কট রাশিতে সূর্যদেব অবস্থান করে শ্রাবণ মাস জুড়ে। এবং এই মাসেই চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। আমাদের মনে যে রকমই সমস্যা থাকুক না কেন, আমরা সেই সমস্যা দূরীভূত করার জন্য সাহায্য চাইতে পারি। কার সাহায্য? দেবাদিদেব মহাদেবের সাহায্য। তার কারণ সুর এবং অসুর যখন মিলে সমুদ্র মন্থন করেছিল এবং বিষ বা গরল উঠেছিল, সেই গরল কিন্তু নিজের কণ্ঠে ধারণ করেছিলেন দেবাদিদেব মহাদেব, যার জন্য তার নাম নীলকণ্ঠ, এবং দেবতারা তার কাছেই কিন্তু সাহায্য চাইতে গেছিলেন। এবং আমরাও আমাদের জীবনের গরল মুক্ত হতে, আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা মুক্ত হতে রাশিগত দিক থেকে, অর্থাৎ যার যে রাশি, চন্দ্র রাশির কথা বলছি, যার যে রাশি সেই রাশিগত অনুযায়ী আমরা কী উপায় করতে পারি এই শ্রাবণ মাস জুড়ে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়তই এই ধরনের ভিডিও উপস্থাপিত করি যেগুলো আপনাদের জীবনের বিভিন্ন রকম সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে তুলে ধরে। যদি সেই সংক্রান্ত ভিডিও আপনারা নিয়মিত পেতে চান, অবশ্যই আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, চলে আসছি প্রথম রাশি মেষ রাশির কথায়। মেষ রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসে বিশেষ করে সোমবারগুলো দেবাদিদেব মহাদেবকে কীভাবে পুজো করবেন, কী স্পেশাল উপায় করবেন, অবশ্যই সব রাশির জন্যই এই সময় মন্ত্র জপ, অর্থাৎ ওং নমঃ শিবায় মন্ত্র জপ, পঞ্চামৃত দিয়ে অভিষেক, জল অভিষেক, বেলপাতা প্রদান, এগুলো সবাই করতে পারে। কিন্তু তার মধ্যেও স্পেশাল স্পেশাল কিছু উপায় আজকে আলোচনা করব রাশিগত দিক থেকে। এবং সেই হিসাবে প্রথম রাশি মেষ রাশি নিয়ে আলোচনা করছি। আপনারা 21টা বিল্বপত্র বা বেলপাতা, প্রত্যেকটা বেলপাতায় ওং নম শিবায় লিখুন চন্দন দিয়ে। যদি না পারেন, যদি লিখতে অসুবিধা হয়, তাহলে ওং নম শিবায় জপ করবেন এবং একটা করে সাদা চন্দনের ফোঁটা বেলপাতায় লাগান। লাগিয়ে সেই 21টা বেলপাতা দেবাদিদেব মহাদেব কে অর্পণ করে দিন। বন্ধুরা, বিল্বপত্র হচ্ছে বুধের প্রতীক এবং চন্দন হচ্ছে, সাদা চন্দন হচ্ছে রাহু। তাহলে এই বিল্বপত্র যদি আপনারা প্রদান করতে পারেন চন্দন লাগিয়ে, তাহলে রাহু এবং বুধ এই দুটো গ্রহেরই শুভ কৃপা, শুভ আশীর্বাদ আপনাদের উপর আসবে এবং দুষ্প্রভাব কাটবে, যার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের সামনের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। সারা বছর এর সুপ্রভাব আপনারা পেতে শুরু করবেন। পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকা যাদের ওপর দিয়ে এখন বৃহস্পতি পাস হচ্ছে, বৃহস্পতি যাচ্ছে যে রাশির ওপর দিয়ে, কিন্তু তার পুরোপুরি সুফল হয়তো অনেকে পাচ্ছেন না, কিছু কিছু কাজ থেমে থেমে যাচ্ছে, আটকে আটকে যাচ্ছে। এই পুরো সুযোগটা, বৃহস্পতির পুরো সুপ্রভাব পেতে গেলে আপনাদের কী করা উচিত, এই সময় রূপোর পাত্র বা রূপোর পাত্র, না হলে অ্যালুমিনিয়ামের পাত্র, না হলে স্টিল, একান্তই না হলে স্টিল, সেই পাত্রে আপনারা দুধ নিন, কালো তিল মেশান এবং সেটা দেবাদিদেব মহাদেবকে মন্দিরে গিয়ে চড়িয়ে আসুন। সবসময় চেষ্টা করবেন কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসতে। নিজের বাড়িতে অনেকে পুজো করে ফেলেন, কিন্তু এইটা কিন্তু এই স্পেশাল উপায়, এটা মন্দিরে গিয়ে যদি প্রদান করতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবং সব সময় যেটা বলি, অবশ্যই মন্ত্র জপ, ওং নম শিবায় জপ আপনারা করবেন, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু এটা কমন। বন্ধু, এরপরে যেটা বলবো মিথুন রাশির কথা। মিথুন রাশির যারা জাতক জাতিকা, এই সময়ের মধ্যে তাদের কিন্তু খরচপাতি বেড়ে যেতে পারে, অত্যন্ত খরচ বাড়তে পারে বা লোকে আপনাদের ইউজ করে নিয়ে চলে যাচ্ছে, আপনারা কোনোভাবে তার সুফল পাচ্ছেন না, এইরকম ফিল হতে পারে। তাহলে আপনাদের কী করা উচিত, এই সময়ের মধ্যে আখের রস জোগাড় করবেন। আখের রস দিয়ে এই সময় মহাদেবকে অভিষিক্ত করুন, আখের রস শিবলিঙ্গে চড়ান এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা অবশ্যই এই সময় জপ করতে শুরু করুন। এর ফলে কিন্তু আপনাদের এই সংক্রান্ত সমস্যা দূর হবে, আপনাদের নিজেদের জীবনের আয় উন্নতি বৃদ্ধি পাবে। কর্কট রাশির যারা জাতক জাতিকা, তাদের তো শনির কুপ্রভাব চলছে অনেকেরই, এবং এই প্রভাব থেকে দূর করার জন্য আপনাদের পঞ্চামৃত অভিষেক করা দরকার। পঞ্চামৃতর মধ্যে পঞ্চতত্ত্ব, আমাদের জীবন, আমাদের শরীর, আমাদের এই পৃথিবী, সমস্তই পঞ্চতত্ত্বের ওপরে কিন্তু নির্ভরশীল, পঞ্চতত্ত্ব দিয়েই তৈরি হয়েছে আমাদের এই শরীরটা। তো সেই পঞ্চতত্ত্বের প্রতিনিধিত্ব করে পঞ্চামৃত, এবং সেই পঞ্চামৃত দিয়ে দুধ, দই, ঘি, মধু এবং চিনি জাতীয় দ্রব্য, শর্করা অর্থাৎ মিষ্টি বা সন্দেশ ইত্যাদি, সেইগুলো দিয়ে যদি আপনারা একসাথে মিশ্রিত করে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের জীবনের বিভিন্ন রকম সমস্যা, শনিগ্রহের কুপ্রভাব আপনারা নিমেষেই কাটাতে পারবেন এবং আর্থিক এবং পারিবারিক দিক থেকে আপনাদের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আসবেই আসবে। সিংহরাশি জাতক জাতিকারা কী করবেন, সিংহরাশি জাতক
জাতিকাদের উচিত মঙ্গলকে, তাদের তো মঙ্গলকে বাড়ানো দরকার, তার কারণ মঙ্গল তাদের যোগকারক হয়ে আছে। তাহলে এদের এই মঙ্গল গ্রহের সুপ্রভাব নিয়ে আসতে গেলে আপনাদের চালের পায়েস তৈরি করতে হবে, চাল এবং দুধ মিশ্রিত করে পায়েস করতে হবে, দেবাদেব মহাদেবের সামনে নিবেদন করুন এবং সেটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করুন প্রসাদ হিসাবে, এবং তার সাথে সাথে যে কোনো শিব মন্দিরে গিয়ে গামছা চড়িয়ে দিয়ে আসুন। এর ফলেও কিন্তু মঙ্গল গ্রহের সুপ্রভাব আপনাদের উপরে বৃদ্ধি পাবে, প্রত্যেকটা কাজে আপনাদের গতি আসবে। বন্ধুরা, পরের রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের সূর্য গ্রহকে বিশেষভাবে প্রসন্ন করার সময় এটা। এর জন্য আপনারা কী করবেন, দেবাদিদেব মহাদেবের আপনারা বেদানার রস দিয়ে অভিষিক্ত করুন। এর ফলে আপনাদের দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ এবং সূর্য গ্রহের কৃপা আশীর্বাদ দুটোই আসবে, এবং আপনারা সাদা ধুতি কোনো শিব মন্দিরে গিয়ে নিবেদন করে দিয়ে আসুন। বন্ধুরা, পরের রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তনের সময়, অনেক কিছু পরিবর্তন আপনাদের জীবনে এই সময়ের মধ্যে ঘটবে। অনেক সময় সেই পরিবর্তন হয় তো আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন না, আপনার সামাজিক দিকে, পারিবারিক দিকে, কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ, এবং সেই পরিবর্তন যদি আপনাদের দিকে সুইটেবল হয়, আপনাদের ভালো করার জন্য হয়, তাহলে তো অত্যন্ত উপকারী এই সময়ে। তাহলে এই সময়টাকে কাজে লাগাতে হবে এবং ভালো ভালো পরিবর্তন আপনাদের নিয়ে আসতে হবে। এর জন্য আপনারা কী করবেন, আপনারা জল, পরিষ্কার জল শিবলিঙ্গে প্রদান করুন, বেল্লপত্র দিন, সাদা ফুল দিন, এবং তার সাথে নারকেলের যে কোনো মিষ্টি অর্থাৎ নারকেলের নাড়ু আপনারা শিবলিঙ্গে বা শিব মন্দিরে গিয়ে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে দিয়ে আসুন। তুলা রাশির জাতক জাতিকাদের এর প্রভাবে কিন্তু আপনাদের জীবনের যে পরিবর্তন সেটা শুভকারক হয়ে দেখা দেবে। বন্ধুরা, বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা তাদের এই সময় আখের রস দিয়ে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই অভিষিক্ত করা উচিত এবং চন্দন, সাদা চন্দন নিবেদন করা উচিত, সাদা চন্দনের টিকা পরানো উচিত শিবলিঙ্গে। এর ফলে শনির দোষ কাটবে এবং আর্থিক জীবনে যে আর্থিক উন্নতি তার রাস্তা খুলবে, বিভিন্ন দিক থেকে আপনারা রাস্তা পাবেন। দর্শক বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যে টোটকা উপায়গুলো বলি এগুলো এরকম না যে আকাশ থেকে সুযোগগুলো এসে এসে পড়বে, কাজ আপনাদেরই করতে হবে, কিন্তু কাজের রাস্তা খুলে যাবে। অর্থাৎ এখনও পর্যন্ত হয়তো আপনাদের আশেপাশে সুযোগগুলো ছিল, আপনারা খুঁজে পাচ্ছিলেন না, সেই সুযোগগুলো আপনারা গ্র্যাব করতে পারবেন, ধরতে পারবেন এই টোটকা উপায়গুলো করলে, জ্যোতিষগত এই প্রতিবিধানগুলো করলে। বন্ধুরা, এরপর আসছি ধনুরাশি। ধনুরাশি যারা জাতক জাতিকা তাদের অনেকেই হয়তো এই সময় ভুল বুঝতে পারেন, কোনো ভুল বোঝাবুঝির মধ্যে জড়িয়ে যেতে পারেন, যেটা সামাজিক এবং পারিবারিক দিকে বিশেষ করে সমস্যা দেখা দিতে পারে, কর্মক্ষেত্রে গোলযোগ দেখা দিতে পারে। তার জন্য কি করবেন, কাঁচা দুধ তার সাথে একটু চাল, চালটা দেখবেন যাতে ভাঙা না হয়, এবং তার সাথে একটু মধু মিশ্রিত করুন, দিয়ে সেটা শিবলিঙ্গে প্রদান করে দিন, এবং অবশ্যই শিবলিঙ্গে ধুতরা ফুল, বেল পাতা এবং একটু ভাং চড়িয়ে দেবেন। এর ফলে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে এই সংক্রান্ত সমস্যা দূরীভূত হবে এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আপনারা পেতে শুরু করবেন। মকর রাশির জাতক জাতিকা সারা বছরের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য, মনকে সুন্দর রাখার জন্য এই সময় দেবাদিদেব মহাদেবকে মধু প্রদান করুন, মধু দিয়ে অভিষিক্ত করুন, এবং দুধ এবং জল অবশ্যই দেবেন, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই সময় মকর রাশির জাতক জাতিকাদের বেশি করে জপ করা উচিত সারা শ্রাবণ মাস জুড়ে, এবং এর সুপ্রভাব কিন্তু সারা বছর ধরেই আপনারা পাবেন। বন্ধুরা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো সুযোগ আসতে পারে এই সময়, আপনাদের সমস্ত দিক থেকে ভালো ভালো সুযোগ, পারিবারিক দিকে স্ত্রীর সাথে ভালো সময় আপনারা কাটাবেন, নতুন নতুন সুযোগ আপনারা আসবেন, নতুন চাকরির সুযোগ, নতুন ব্যবসার সুযোগ, বা যদি যাদের বিবাহ হয়নি নতুনভাবে তাদের সংসার শুরু হওয়ার সুযোগ, বিবাহের সুযোগ, অর্থাৎ নতুন সুযোগ আপনারা আসতে চলেছে, এবং সেগুলোকে ভালোভাবে নিতে গেলে আপনারা এই সময় শিবলিঙ্গে দই প্রদান করুন, টক দই আপনারা লেপন করুন শিবলিঙ্গে, তারপরে জল দিয়ে পরিষ্কার করে দিন, এবং বিল্বপত্র দিন, ধুতরা ফুল দিন, এবং ধুতরা ফলও অবশ্যই অবশ্যই নিবেদন করুন। শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বিভিন্ন কাজে আটকে যাওয়া, কাজ হচ্ছে না, এরকম সমস্যা আসতে পারে। এর জন্য আপনারা শিব দেবাদিদেব মহাদেবকে আপনারা আম প্রদান করুন, আম দিয়ে আসুন, এবং গরিব মানুষদের এই সময় বেশি করে অন্ন সেবন অর্থাৎ খাওয়ার দান করুন, খাওয়ার জিনিস দান করুন গরিব মানুষদের সারা মাস জুড়ে, শ্রাবণ মাস জুড়ে। এর ফলে আপনাদের কাজ হচ্ছে না, কাজের সমস্যা, কাজ আটকে যাচ্ছে, এই সংক্রান্ত সমস্যা দূরীভূত হবে। বন্ধুরা, দেখে নিলাম দ্বাদশ রাশিতে, জেনে নিলাম দ্বাদশ রাশিতে কী প্রভাব আসতে চলেছে এবং কী কী উপায় আমরা করবো শ্রাবণ মাসে, যার ফলে রাশিগত দিক থেকে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো সারা বছর ধরে দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদের মাধ্যমে। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথাকে একটা লাইক দিয়ে রাখুন, হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। আর আমাদের আজকের পর্ব বন্ধুদের সাথে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। ওম নমঃ শিবায়।